আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিভিন্ন ডেটা টাইপের সাইজ দেখার চেষ্টা করব। বিভিন্ন ডেটা টাইপ বলতে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট অ্যান্ড ডাবল, এগুলোর সাইজ কত বাইটস সেগুলো আমরা বের করব প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা প্রথমে প্রিন্টে ফাংশন নিয়ে নিতে পারি। এখানে আমরা লিখতে পারি সাইজ অফ ইন্টিজার, পার্সেন্টেজ অফ ডি, বাইটস, আমরা বাইটসে বের করব, স্ল্যাশ এন, কমা। এখানে আমরা একটা অপারেটর নিব, এই অপারেটরটা মাস্ট আমাদের নিতেই হবে, সেটা হলো সাইজ অফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। এই ব্র্যাকেটের মাঝখানে আমরা সেই ডেটাটা লিখব বা কোন টাইপের ডেটাটা আমরা চাচ্ছি। তো আমরা ইন্টিজার নিলাম, এখন এটাই আমরা আরো কয়েকবার প্রিন্ট করে দিব। এটা কপি করে নিলাম, যেহেতু আমরা চারটা ডেটা সাইজ বের করব সেই কারণে আমরা চারটা প্রিন্টের ফাংশন নিয়ে নিয়েছি। দেন আমরা এখানে এখানে আমরা প্রথমে ইন্টিজারের জায়গায় আমরা ক্যারেক্টার দিয়ে শুরু করব, আর ক্যারেক্টারের জন্য টাইপটা হলো এইখানে আমরা চেঞ্জ করে নিব ক্যারেক্টার। দেন এটা ইন্টিজার রাখবো, এটা ঠিক আছে আমাদের। দেন আমরা এখানে ফ্লট ডেটা টাইপ নিব অ্যান্ড সাইজ অফ ফ্লট। এখানে আমরা নিব ডাবল, BLE, এটা আমরা চেঞ্জ করে এটাও ডাবল করে নিলাম। ওকে, এখানে আমরা চারটা প্রিন্টের ফাংশন নিয়েছি এবং চারটা ডেটা টাইপের কিওয়ার্ড নিয়েছি, সাইজ অফ ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ ডি, বাইটস, স্ল্যাশ এন, সাইজ অফ ক্যারেক্টার। এটা একটা অপারেটর, যে অপারেটরের মাধ্যমে আমরা ক্যারেক্টারের কত সাইজ বা কত বাইটস সেটা আমরা বের করতে পারি। দেন পরের প্রিন্টের ফাংশন সাইজ অফ ইন্টিজার, পার্সেন্টেজ অফ ডি, বাইটস, স্ল্যাশ এন, কমা, সাইজ অফ ইন্টিজার। দেন পরের প্রিন্টের ফাংশন আমরা নিয়েছি সাইজ অফ ফ্লট, পার্সেন্টেজ অফ ডি, বাইটস, স্ল্যাশ এন, কমা, সাইজ অফ ফ্লট। দেন পরেরটা আমরা ডাবল নিয়েছি, সাইজ অফ ডাবল। ওকে, এখানে সবগুলোতে আমরা পার্সেন্টেজ অফ ডি নিয়েছি। পার্সেন্টেজ অফ ডি আমরা কেন নিয়েছি, কারণ আমাদের যে রেজাল্ট আসবে সেটা একটা ইন্টিজার ভ্যালু বা সেটা আমরা বাইটে চাচ্ছি, যেমন 1 বাইটস, 4 বাইটস, 4 বাইটস, 8 বাইটস, এভাবে আমাদের বাইটসে আমাদের রেজাল্ট আসবে। সেই কারণে এখানে কোনো দশমিক আমাদের আসবে না, সেই কারণে আমরা সবগুলোতেই পার্সেন্টেজ অফ ডি নিয়েছি। ওকে, তো আমরা এখন এটা রান করাবো। তো আমাদের এখানে রান হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন সাইজ অফ ক্যারেক্টার 1 বাইটস, সাইজ অফ ইন্টিজার 4 বাইটস, সাইজ অফ ফ্লট 4 বাইটস, সাইজ অফ ডাবল 8 বাইটস। ওকে, আমাদের সব কয়টা রেজাল্ট বা আমাদের সব কয়টার সাইজ আমাদের এখানে চলে এসেছে, সাইজ অফ ক্যারেক্টার 1 বাইটস, সাইজ অফ ইন্টিজার 4 বাইটস, সাইজ অফ ফ্লট 4 বাইটস অ্যান্ড সাইজ অফ ডাবল 8 বাইটস। তো আপনারা এইভাবে আপনাদের ভিজুয়াল স্টুডিও আইডি অথবা কোড ব্লকস আইডি ইউজ করে সবগুলো ডেটা টাইপের আপনারা সাইজ বের করার চেষ্টা করবেন এবং এভাবে প্রোগ্রামটা লিখবেন।